যে ব্যক্তিগত জীবনে ধর্ম পালনটাই ইসলাম নয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আমাদের আজকের এই আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভার প্রিয় সভাপতি, মহানগরীর সম্মানিত সেক্রেটারি এবং আমাদের কেন্দ্রীয় গণপরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মহানগরী জামাতের সম্মানিত ওয়েস্টার্ন সেক্রেটারিবৃন্দ, মহানগরী অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিয় আমার আজকে উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর এটা খুব বড় শুকরিয়া যে আমাদের উদ্বোধনীতে মাসুদ ভাই বলেছেন সেটা, যে দীর্ঘদিন পর আমাদের দিনই আন্দোলনের সঙ্গে সাথীরা আমরা খুব ফিজিক্যালি একত্রিত হতে পেরেছি, বসতে পেরেছি বৈঠকে আকারে পাঁচ মাস পর, এবং একে অপরের সঙ্গে সরাসরি দেখা হয় না, হাত মিলানো যায় না, বুক মিলানো যায় না, কুশল বিনিময় করা যায় না, একটা চরম দুঃসময় আমরা পার করছি। এটা আল্লাহর একটা পরীক্ষা। এর মাঝখানে তো আমাদের অনেক ভাই আমাদের আপন জনেরা বিদায় নিয়েছেন এবং এই মহামারীতে আক্রান্ত হয়ে বিদায় নিয়েছেন, এবং যারা বিদায় নিয়েছেন তাদের যে কষ্ট হয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের যে আশাবাদ, ইমানের সাথে শিরকমুক্তভাবে দিনের পথে থেকে এই মহামারীতে আক্রান্ত হয়ে কেউ যদি বিদায় নেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিতে পারেন। আমরা আমাদের ওই সমস্ত দেশে এবং প্রবাসে অনেক ভাই বোনেরা যারা বিদায় নিয়েছেন তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাদের শাহাদাত মঞ্জুর করুন। এখনও কিন্তু আমাদের দেশে অনেক সংগঠনের ভাইরা বোনেরা আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন, শ্বাসকষ্ট পাচ্ছেন, অনেক গ্রামে প্রত্যন্ত এলাকায় যেখানে মেডিকেল ফ্যাসিলিটিস কম তারা অক্সিজেন সাপোর্ট পাচ্ছেন না, ভেন্টিলেটরের প্রয়োজন, ডাক্তারের কাছে ভয়ে যাচ্ছেন না, হসপিটাল থেকে ফেরত যাচ্ছেন। আমাদের তো আপনাদেরও অনেক অভিজ্ঞতা আছে যে রাস্তায় ঘুরে ঘুরে, রিক্সায় ঘুরে হসপিটাল দুই তিনটা নিতে চায়নি, পথেই মারা গেছে আমাদের জনশক্তি ভাইরা। তো আজ অবধি যারা এরকম কষ্টে এই মহামারীতে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন, আমরা আমাদের ওইসব দিনই সাথীদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আজকে যেহেতু একত্রিত হয়েছি সবাই আন্তরিকভাবে, এই দোয়ার হক আমাদের আল্লাহ তাআলার কাছে, তাদেরকে আল্লাহ তাআলা যেন সহি সালামতে সুস্থ করে দেন এবং তাদের নেক হায়াত দান করেন। আর যাদেরকে আল্লাহ দয়া করে এখনো আমাদেরকে সুস্থ রাখেছেন, এখনো আমরা আক্রান্ত হইনি, আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি এই দিনই আন্দোলনের ওসিলায়, দিনই কাজের প্রয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন এবং এই আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে মুক্ত রাখুন, এবং এই কঠিন অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে, সারা দেশ এবং বিদেশে সব ভাই বোনদেরকে হেফাজত করুন। আমার প্রিয় ভাইরা, আমাদের আলোচনা আজকে খুব লম্বা করা যাবে না, উচিত না, সংক্ষিপ্ত সভা। আমি সংক্ষেপে দু চারটি কথা আল্লাহ তৌফিক দিলে আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। মহানগরী জামাতকে কৃতজ্ঞতা জানাই আমি যে পাঁচ মাস পরে আজকে সরাসরি আমাদের দেখা সাক্ষাতের একটা সুযোগ হলো এই প্রোগ্রামের মাধ্যমে। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন কেন্দ্রীয় যে সিদ্ধান্তটা হয়েছে সদ্য, যে সরাসরি সাংগঠনিক প্রোগ্রাম ইউনিট পর্যায়ে করবার ব্যাপারে সুরক্ষা সহকারে চেষ্টা করতে বলা হয়েছে। কোথাও কোনো ব্যতিক্রম হলে সেখানে সে আমিরের এখতিয়ার আছে, সেখানে বাড়ানো কমানো করা না করা, কিন্তু কমনভাবে আমাদের ইউনিটগুলো, আমাদের লোয়ার টায়ারে আমাদের যে ইন্টারাকশনটা বন্ধ হয়ে গেছিলো, কর্মীদের সাথে দেখা হয় না, বসতে পারে না, রিপোর্ট দেখা যায় না, ইউনিট বৈঠক হয় না, এই অচল অবস্থা। জামাত ইসলামের মতো একটা সংগঠনে থাকলে জামাত ইসলামের প্রাণ শক্তি কিন্তু ইউনিটে, ওখানেই বাইতুল মাল, ওখানেই বৈঠক, ওখানেই জনশক্তি, ওখানেই ভোট, ওখানেই কেন্দ্রের মেসেজ পৌঁছানোর মূল জায়গা কিন্তু হচ্ছে সংগঠনের হার্টের সাথে আমরা তুলনা করি ইউনিটকে। এই জন্য আমি জামাত এবং কেন্দ্রীয় দায়িত্বশীলগণ সর্বশেষ নির্বাহী হলো সেদিন, সেখানে এটা ডিটেলস আলোচনা হয়ে এই সিদ্ধান্ত সারা দেশেই কনভে করা হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণ তারই আলোকে আজকে প্রথম যে ওপেন প্রোগ্রামটা করেছেন, আল্লাহ তাআলা আমাকেও সেখানে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে মহানগরীর এই প্রথম প্রোগ্রামটা যেন সুসম্পন্ন করতে পারি। এটা মহানগরী এবং সারা দেশের জনশক্তির জন্য একটা মেসেজও যাবে যে ঢাকা কেন্দ্রে একটা প্রোগ্রাম ওপেনলি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ।
নেক্সট কথা হচ্ছে যে আজকের দিবস সম্পর্কে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন। পুনরাবৃত্তি ছাড়াই দু একটা কথা আমি বলি। যে কোনো দিবসের আলোচনার দুটো দিক থাকে। একটা হলো সেই দিবসের ঐতিহাসিক ঘটনা প্রবাহ ঘটনা বলি, কোনো ঘটনা মর্মান্তিক, কোনো ঘটনা বেদনাদায়ক, দুঃখজনক, সুখকর, শিক্ষণীয়, অনেক ঘটনার বর্ণনার একটা পার্ট থাকে আলাদা, যেগুলো বই পুস্তক ইতিহাসে পাওয়া যায়। আর একটা পার্ট থাকে যে এই ঘটনা বলি থেকে আমরা কি লেসন নিলাম, আমরা কি মেসেজ নিতে পারি আমাদের জন্য, বিশেষ করে আমরা কারা, আমাদের কি পরিচয়, আমরা তো ইসলামী আন্দোলনের কর্মী, আমাদের তো একটা রুহানি লক্ষ্য আছে, আমরা একটা জায়গায় পৌঁছাতে চাই, ফলে আল্লাহর দিনের দায়ীদের জন্য, দিনকে যারা জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে তাদের জন্য হোয়াট ইজ দ্য মেসেজ ফ্রম আশুরা মহরম, কি এখান থেকে আমাদের মেসেজ আছে, এটা আর একটা পার্ট আলোচনার। আমার মনে হয় আশুরা মহরমের অনেক ফজিলত, অনেক ঘটনা তো আমরা জানি, এসব ঘটনার দিকে সময় ব্যয় করে আমাদের খুব বেশি লাভ নেই। পত্র পত্রিকা বই পুস্তকে সর্বনাশ তো করে দিয়েছে বিষাদ সিন্ধু, যারা পড়েছেন এই প্রজন্মের লোকের হাতে হয়তো বিষাদ সিন্ধু পড়ে না, কিন্তু আমরা যখন স্কুল কলেজে পড়েছি আল্লাহ মাফ করুক, একেবারে একটা ওটা তো একটা বই না, একটা উপন্যাসের মতো, একটা নভেলের মতো উপন্যাস, মোশাররফ হোসেন, আমাদের মীর মোশাররফ হোসেন, ওই যে মাগুরায় ওদিকে বাড়ি তার মাম, কুষ্টিয়ায় বাড়ি। তো আমরা ছোটবেলায় আমাদের মুরব্বীদের কাছে কাহিনী শুনেছি, পুঁথি শুনেছি, মহানবের কাহিনী শুনেছি, আর বিষাদ সিন্ধু করে তো আল্লাহ মাফ করুক, এটা হচ্ছে একেবারে ব্রিটিশ ইংরেজের পরিকল্পনায়, তার অর্থায়নে, এটা তো ঐতিহাসিকরা গবেষণা করে বের করেছেন, যারা আজকে মুসলিম স্কলাররা বের করেছেন, তা না হলে সেই সময়ে যখন ওই বাংলা এই বাংলা যে কয়েক কোটি মুসলমান আমরা ছিলাম, সর্বমহাদেশে বাংলা ভাষায় এই বইটা লিখে আশুরার বা মহরমের মূল চেতনা থেকে মুসলিম জাতিকে ডাইভার্ট করার জন্য, মিসগাইড করার জন্য, অন্যায় অসত্যের বিরুদ্ধে, এবং বিশেষ করে রাজতন্ত্র ক্ষমতায় অন্যায়ভাবে চেপে বসা শাসকদের বিরুদ্ধে সংগ্রামের স্পৃহাকে দমিয়ে দেওয়ার জন্য ইসলামের নামে এটাকে ফেস করা হয়েছে। কমিউনিস্টদের একটা স্লোগান আছে, মার্ক্সবাদ লেনিনবাদের বইটই যারা পড়েছেন, আমার তো ওদের সাথে কিছুদিন মহব্বত রাখার সুযোগ হয়েছিল, ওদের কিছু পড়াশোনা করা আছে, ওদের একটা থিওরি আছে লেনিনের, সেটা হচ্ছে যে রেড ফ্ল্যাগ অপোজ টু রেড ফ্ল্যাগ, লাল পতাকা দিয়ে লাল পতাকা রুখতে হয়। তো আমাদের ইদানিংকালেও দুর্ভাগ্য মুসলিম উম্মার আমি বলবো যে নামের আগে পরে মাদানি, মক্কি, আজহারি এই সমস্ত আছে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, সব না, সংখ্যায় কম, কিন্তু তারা তো ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে খুব রিনাউন্ড একজন স্পিকার এবং স্কলার হিসেবে জাতির কাছে দুনিয়ার কাছে পরিচিত। তারা যদি একটা কথা বলে, বিভ্রান্তিকর কথা বলে, তারা যদি মসজিদের মেহরাব থেকে কোনো কথা বলে, জুমার খুতবায় কোনো কথা বলে, ঈদের খুতবায়, তাতে কিন্তু পাবলিক বেশি মিসগাইডেড হয়, বিভ্রান্ত হয়। তো ইংরেজরা এই কাজটা কিন্তু তখন করেছে, অর্থাৎ এমনি পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি, গোটা উপমহাদেশের মুসলমানরা ব্রিটিশকে তাড়াবার জন্য, স্বাধীনতার জন্য যে সংগ্রাম করেছে, হিন্দুরাও এখন ভারতে স্বীকার করে, এই হিন্দু মুসলিম দাঙ্গার সময় এখন যে সমস্ত ইতিহাস তারা বলছে, ইন্ডিয়া গেটে যে সমস্ত শহীদদের নাম লেখা আছে, তারাও এখন বলে যে ভারতের আজাদির সংগ্রামে, স্বাধীনতার সংগ্রামে যারা জীবন দিয়েছে তার মধ্যে মুসলিমের সংখ্যা হচ্ছে বেশি। তো ইংরেজরা এটা বুঝতে পেরেই কিন্তু মুসলিমদের মধ্যে ওই শাসকদের বিপক্ষে জনমত তৈরি করা, সংগ্রামী চেতনা, জীবন দেওয়া, যুদ্ধ করার আকাঙ্ক্ষাকে দমিয়ে দেওয়ার জন্য এই আশুরা কারবালার ঘটনাটাকে একটা নভেল নাটক করে, মিথ্যা তথ্য দিয়ে, একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিল ইজিদ, আর সেই বিয়ের প্রস্তাব আবার হোসেন ঘটককে কইলো যে তুমি আমার প্রস্তাব তার কাছে পৌঁছাই, এই এক কাহিনীকে দিয়ে এক কারবালার, আর সে কাহিনীগুলো কত মর্মস্পর্শী করে, কিভাবে এগুলো যারা পড়েছেন তাদের চোখেও পানি আসে, একটা নভেল নাটক পড়লে মানুষ যখন আপ্লুত হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, এটা কিন্তু তাই সর্বনাশ করেছে এই বই। একটা তথ্যে পাওয়া গেছে যে ওই সময়ে যে পরিমাণ মুসলমানদের কাছে বইটা পূর্ব এবং পশ্চিমবাংলায় পৌঁছেছে তার সংখ্যা হবে প্রায় 400,000 কপি ওই সময় মুদ্রিত হয়েছে আনুমানিক। তাহলে কত লোক বই পড়েছে, আর ওই সময় এরকম হোয়াইট প্রিন্টে বাইন্ডিং বড় বই দেখেছেন বিষাদ সিন্ধু, 400,000 বই ছাপাতে কত টাকা লাগবে, একজন লেখকের পক্ষে এত টাকা জোগাড় করা ওই সময় মোটেই সম্ভব ছিল না, এই টাকার সোর্স ছিল কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে ব্রিটিশ শাসকরা এটা করেছিল, এবং তারা শিক্ষা ব্যবস্থাকে ডিভাইড করেছে, একটা মাদ্রাসা শিক্ষা, একটা জেনারেল এডুকেশন, মুসলিম কমান্ডারদের দুটো দৃষ্টিভঙ্গি আলাদা করে দেওয়া। এই যে শহীদ মালিক ভাইয়ের শাহাদাতের ইস্যুটা কি,
এই যে একটা সাধারণ সর্বজনীন বিদিত সার্বজনীন যে একটা শিক্ষা ব্যবস্থার আন্দোলন, এটাও কিন্তু ব্রিটিশের ষড়যন্ত্র ছিল যেটা যেন না হতে পারে। একদল তৈরি হবে, মসজিদ মাদ্রাসে থাকবে, আল্লাহ বিল্লাহ দোয়া দরুদ, মসজিদ মাদ্রাসা ইমামতি মোফাসসের মোদাসসের এইসব হবে, আর চাউল মুষ্টি চাল নিয়ে এরা সন্তুষ্ট থাকবে, বড় জোর ইমামতি করবে। আরেকটা তৈরি হবে আধুনিক শিক্ষায় শিক্ষিত সেকুলার, যাদের মধ্যে ইসলাম থাকবে না, কোরআন সহি হবে না, ইসলাম বুঝবে, ওরা রাষ্ট্র চালাবে। জাতিকে বিভক্ত করার জন্য ওরা এডুকেশন সিস্টেমটাও কিন্তু ডিভাইড করে ফেলেছিল। এটার বিরুদ্ধে তো মালিক ভাই বক্তব্য রেখেছিলেন নিপাতে, এবং সেই যুক্তিগুলো তিনি দিচ্ছিলেন, বিভিন্ন বড় বড় দার্শনিকদের যুক্তিগুলো তিনি দিচ্ছিলেন যে আধ্যাত্মিকতা ছাড়া, মানবিক সত্তাকে তৈরি করা ছাড়া, হ্যাঁ, যে ওনার মৌলিক একটা উদ্ধৃতি ছিল মিল্টনের যে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল, দেহ মন এবং আত্মার যে হারমোনিয়াস একটা সমন্বিত উন্নয়ন যদি শিক্ষার লক্ষণ হয়, সেই শিক্ষা কিন্তু মানুষ তৈরি করতে পারে না। যাই হোক, এটার কারণে তার বিরুদ্ধে তো হামলা হলো, ডাকসুর মিটিং হলো, তার পাল্টা মিটিং হলো, উনি শহীদ হয়ে গেলেন। তো আমি বলছিলাম যে এই ঘটনাগুলো নিয়ে নানান কাহিনী কিন্তু ইতিহাসে হয়েছে এবং জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, এবং আজও সে দুঃখের শেষ হয়নি। এবং এই যে আজকে আমাদের নেতৃবৃন্দ বললেন, এবং বই পুস্তকে এটা আছে যে এটার আশুরার দিনের ফজিলত বলতে গিয়ে পৃথিবীর সৃষ্টি আদম আলাইহিস সালাম গোনামাফ, বিভিন্ন নবী রাসূলদের এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে যাওয়া, বনী ইসরায়েলের ইয়ে থেকে মুক্ত হওয়া, একেবারে অনেক কাহিনী এই দিনে আছে, দশই মহররম। এটা নিয়ে শুধুমাত্র একটা ঘটনা ছাড়া সহিহ হাদিসে, বিশেষ করে বনি ইসরাইলের এই ঘটনাটা যে ফেরাউনের কবল থেকে জাতি উদ্ধার হওয়ার ঘটনাটা ছাড়া সহিহ বর্ণনা এবং হাদিস দ্বারা বা তাবেই তাবেইরা যে সমস্ত বর্ণনা করেছেন কোনোটাই কিন্তু নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে কিন্তু স্কলাররা এখনও বিশ্বাস করেন না। এটা নিয়ে অনেক বিতর্ক স্কলারদের মধ্যে আছে। আমি এই আশুরা এইসব বিষয়ে কথা বলা খুব সতর্কতার সাথে বলা উচিত, কারণ ইয়াজিদ সম্পর্কেও আমাদের মুসলিম স্কলারদের মধ্যে নানান রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে, মুয়াবিয়ার ভূমিকা সম্পর্কে। ইভেন যার হাতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তাকেও তার ব্যাপারে যে সমস্ত সফট কথাবার্তা বলা হয়, তাকে ভালো বলা হয়, ইয়াজিদকে তো ভালো বলা হয়ই, তিনি বলেন তিনি সাহাবি না হলেও তিনি তাবেই ছিলেন, হ্যাঁ, এবং তার এই উদ্দেশ্য ছিল না, তিনি এটা করেননি, অনেক রকম কথা আছে। ফলে আমরা সংগঠনের যে দায়িত্ব পালন করি, ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদের যেসব বিষয়ে বিতর্কের সূত্রপাত করতে পারে, যেসব ব্যাপারে সহিহ বর্ণনা দ্বারা প্রতিষ্ঠিত নয়, এটা আরও অনেক ইসলামিক ইস্যু, ইসলামের ইতিহাসে স্কলারদের মধ্যে ভিন্ন মত আছে, আমি সেদিকে যেতে চাই না। তবুও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে অনেক ফজিলতের কথা বলেছেন, রোজা পালন নিজেই বলেছেন, এটা উনি বলেছেন যে আমিও আশুরাতে রোজা উনি পালন করি, এবং এটার ফজিলতের কথা উনি অনেক বলেছেন। তো আমরা আমাদের আজকের মূল, আমার মনে হয় যেহেতু আলোচনা সংক্ষিপ্ত করতে হবে, আমরা মনে করি ঘটনার বর্ণনায় না গিয়ে আমরা কী শিখতে পারি এখান থেকে, আমাদের জন্য কী লেসন, সেখানে আমি কয়েকটা কথা আপনাদের খেদমতে আল্লাহ তৌফিক দিলে আমি বলার চেষ্টা করি। পয়লা কথা হলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবীর খুব প্রিয় ছিলেন, দুইজনেই নাতি দুটোই হাসান এবং হুসাইন, ঘোড়া বানিয়ে রসুলের পিঠে উঠছেন, ঘাড়ে গলায় রসুল চুমো দিয়েছেন, এসব কাহিনী তো আপনারা জেনেছেন, এবং তর্ক করেছেন নানার সাথে, রসিক গল্প আছে, বলো কে শ্রেষ্ঠ, তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, তোমার নানা কে ছিল, বলে আমার নানা অমুক, আমার বাপ অমুক, আমার দাদা অমুক, আমার মা অমুক, এদিক থেকে নানার সাথে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায়, এই যে এত আদরের স্নেহের যে হাসান হুসাইন, এবং আল্লাহ নবী বলেছেন যে হাসান হুসাইনকে যে ভালোবাসলো আমাকে সে ভালোবাসলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসে তো তিনি বলেছেন যে তারা হচ্ছে জান্নাতে বেহেশতে যুবকদের নেতা, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, তারা জান্নাতের যুবকদের সর্দার হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ঠিক এমন একজন সাহাবি তো বটেই, রসুলের দৌহিত্র, হযরত আলী মা ফাতেমার সন্তান, তার ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত ইঙ্গিতগুলো ছিল, যেভাবে তিনি জীবন দিলেন, নিঃসন্দেহে এখান থেকে আমাদের অনেক মেসেজ, যত বিতর্ক এটা নিয়ে থাকুক না কেন, প্রথম মেসেজ হচ্ছে, প্রথম শিক্ষা আমরা এটা নিতে পারি, সেটা হচ্ছে যে অনেকে বলতে চান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার জন্য তিনি কুফায় রওনা করেছিলেন, তিনি ইয়াজিদের খেলাফত মানতে প্রস্তুত না, বায়াত নিতে বারবার প্রেশার দেওয়া হয়েছিল, বলছেন আমি বায়াত গ্রহণ করবো না, উনি ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন, দেখো ওখানকার কি খবর,
তারা বলবো না, তারা অনেক, তারা আপনাকেই ডাকতেছে। এজিদের হাতে তারা বায়াত নেবে না। 17 থেকে 18 হাজার লোক তারা তার ভাইয়ের কাছে বায়াত নিয়ে ফেলেছে। তারা স্বাগতম জানার জন্য প্রস্তুত, আপনি চলে আসেন। এই ম্যাসেজ পেয়ে উনি রওনা দিলেন পরিবার পরিজনের সঙ্গে কম। এখন আমাদের জন্য শিক্ষাটা হচ্ছে যে আমরা ওইটাকে বিশ্বাস করি না যে তিনি পাল্টা একটা খলিফা দাবি করে নেতৃত্ব গ্রহণ করার জন্য কুফাতে তিনি রওনা হয়েছেন। এটা ওনার কুফায় যাওয়ার মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে একটা সমাজ এবং রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিকদর্শন, কোরআন মজিদে আল্লাহ তাআলা ইসলামী সমাজ এবং রাষ্ট্রের যে দর্শন উল্লেখ করেছেন এবং রাসূল এবং খোলাফায়ে রাশিদিন যেভাবে খেলাফতের যে সিস্টেমটা চালু করে গেছেন, ইয়াজিদের শাসন ক্ষমতা গ্রহণ এবং বায়াত করতে বাধ্য করার এই বিধির মধ্যে এই সমাজ এবং রাষ্ট্রের মূল প্রকৃত চিন্তা থেকে বিকৃত ধারণার জন্ম দেওয়া হচ্ছিল। এই বিকৃত ধারণাটাকে প্রতিরোধ করাটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দায়িত্ব মনে করেছিলেন যে রাষ্ট্রের খেলাফত জনগণের মতামত পরামর্শের ভিত্তিতে ইসলামিক খেলাফত হবে। এবং আপনারা সবাই জানেন যে চার খলিফা, যেটাকে আমরা খলাফায়ে রাশেদা বলি, চার খলিফার খলিফা হবার যে ইতিহাসটা দেখবেন, আমরা যতটুকু পড়াশোনা করে দেখেছি আপনারাও পড়েছেন, কোনো খলিফাই কিন্তু নিজে ঘোষণা করে খলিফা হননি, আর কেউ তাকে ব্যক্তি কিন্তু মনোনীত করেননি, এবং কোনো খলিফা তার সন্তানকে মনোনীত করেননি। ইভেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে প্রথম খলিফা যে আবু বকর হলেন, সেটাও তো আল্লাহ নবী বলে যাননি। পরবর্তী খলিফার রাষ্ট্রপ্রধান কে হবে এটা ডিসাইড করার জন্য প্রায় 2.5 থেকে 3 দিন লেট করা হয়েছিল আল্লাহ নবীর দাফন করার জন্য। একটা পরামর্শ হলো, সুরা হলো, আবু বকরকে খলিফা নিযুক্ত করা হলো, দেন রসুলের দাফন হলো। তাহলে খেলাফতের ইতিহাসটাই হচ্ছে যে নিজে সিদ্ধান্ত নিয়ে অথবা নিজের বংশের কাউকে নিজে ইচ্ছা করে খেলাফতের দায়িত্ব দেওয়ার ইতিহাস ইসলামী খেলাফতে নাই। এটা রসুলের আদর্শের অনুসৃত পথ নয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু দেখেছিলেন যে পদ্ধতিতে এটা করা হয়েছে এটা আল্লাহ রসুলের অনুসৃত পথ নয়। রাষ্ট্র এবং সমাজ গঠনে ইসলামের যে কর্মপন্থা, সেই মূল চিন্তা থেকে বিকৃত পন্থা ইসলামিস্ট হয়ে যাবে যদি এটার প্রতিবাদ না করা হয়। ব্যক্তি হুসাইনকে খলিফা হইতে হবে, নট দ্যাট। কুফারা বাসে আমন্ত্রণ জানিয়েছে, এটা ঠিক আছে, কি হইতো সেটা পরের কথা, কিন্তু ওনার মূল কনসেপশনটা হচ্ছে যে এই বিকৃত একটা দর্শন ইসলামের সমাজে যদি আজকে ইসলামিস্ট হয়ে যায় আর আমি এটা বেঁচে থাকতে রসুলের সহবর্তে তার বহিত্র হিসেবে এটা যদি প্রতিবাদ আমি না করি, তো যুগ যুগান্তর ধরে ভবিষ্যৎ প্রজন্ম গোটা উম্মত এই ভুল মেসেজ পেয়ে যাবে যে ইমাম হোসাইন বেঁচে থাকতেই তো এটা ইসলামিস্ট হয়ে গেছে, ফলে এটা বোধহয় জায়েজ আছে। সেই জন্য খেলাফত ব্যবস্থা মুলুকিয়ার যে গ্রহণযোগ্য নয়, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে, পরামর্শ ছাড়া যাকে ইচ্ছা থাকে ক্ষমতায় বসিয়ে দেবো, যেটাকে ফ্যাসিবাদ বলা হয়, যেটাকে স্বৈরাচারী বলা হয়, অত্যাচারী শাসকের ক্ষমতায় যাওয়ার এই প্রভিশনটাকে রুদ্ধ করাটাকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার দায়িত্ব মনে করে তিনি কিন্তু এই ঝুঁকি নিয়ে কিন্তু রওনা হয়েছিলেন। এবং অনেকে বলছেন স্কলারদের মুখে, আমি তো শুনে অবাক হই, তারা বলেন যে তিনি মদিনা থেকে পালিয়ে চলে গেছেন গভীর রাত্রে কাউকে না বলে। আলোচনা করে অনেক আলোচনা হয়েছে উনি ওখানে বায়াত নিতে চাননি, তারপরে সেখান থেকে তিনি মক্কায় চলে এসেছেন ওমরা করার জন্য, ওমরা করে ওখান থেকে তিনি কুফায় রওনা হয়েছিলেন, পথে লোক পাঠিয়েছেন, সে কাহিনীর দিকে আমি যাব না। তাহলে প্রথম মেসেজ হচ্ছে যে তিনি নিজে নেতা হওয়ার জন্য এই শাহাদাত, এই রক্ত, এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের মুখোমুখি হননি, অভিযানে যাননি। তিনি ইসলামী সমাজ, সভ্যতা, রাষ্ট্র প্রতিষ্ঠার রসুল সাহস্থানের অনুষ্ঠিত পন্থাকে বিকৃত হতে দিতে চাননি, ইতিহাসের কাছে যেন তিনি দায়ী না হয়ে যান, সেই দায়মুক্ত হওয়ার জন্য তিনি নিজেকে অন্যায় শুনে মাথা নত করে শক্ত হয়ে দাঁড়াবার জন্য তিনি সেখানে রওনা করেছিলেন। সেকেন্ড মেসেজ হচ্ছে যে তিনি যখন গেলেন প্রতিমধ্যে তাকে আটকে দেওয়া হলো, ইয়াজিদ খবর পেল, উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠালো, এই ঘটনার দিকে যাব না, তার কাছে বলা হলো যে 9ই মুহররম, আজকে সেই 9ই মুহররম, যে একদিন সময় দেওয়া হলো, সকালের মধ্যে আপনাকে ফয়সালা করতে হবে আপনি বায়াত গ্রহণ করবেন নাহলে মৃত্যুর জন্য ফয়সালা, আপনাকে হত্যা করা হবে। তিনি কি করেছিলেন, তার পরিবার পরিজন, ছোট ছোট বাচ্চা ছিল, জয়নাব, আসগার, জয়নাল আবেদিন, হ্যাঁ এই সব তো সেখানে ছিল, তার পরিবারের সঙ্গী সাথীরা ছিল, তিনি তাদেরকে এই রাতে বৈঠকে বসেছিলেন। তার আগে তো ওই যে আমার কে যেন বললেন যে তারা যখন প্রস্তাব দিয়েছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে ইয়াজিদের পক্ষ থেকে এই প্রস্তাব আছে তোমাকে এটার মধ্যে এটা বলতে হবে, নাহলে কিন্তু হয় বায়াত না, নাহলে মৃত্যুবরণ করো, তখন ইমাম হোসাইন তিনটা অপশান দিয়েছিলেন, হয় আমাকে ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে দাও, তা না হলে আমাকে বলো
আমি ইসলামী সমাজ বা রাষ্ট্রে খেলাফতের কোন সীমান্ত পাহারার দায়িত্বে নিয়োজিত হই। আর একটা বলেছিলেন কি জানো, মদিনায় আমাকে ফিরে যেতে সুযোগ দাও। তিনটার কোনটা মানা হয়নি। তাকে এই কন্ডিশন দেওয়া হলো যে একদিন সময় আপনাকে বলতে হবে, হয় আপনি বায়াত গ্রহণ করবেন নাইলে মৃত্যুর জন্য প্রস্তুত হবেন। উনি পরিবারকে নিয়ে এগুলো সব মেসেজ দিলেন এবং আলহামদুলিল্লাহ, এটা ইসলামের বিরাট ইতিহাস। এটা জানতে গেলে আমাদের শহীদ নেতৃবৃন্দের কথা আমাদের মনে আসে, যারা আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদের ফাঁসির রাতে পরিবারের সাথে বিদায়ী সাক্ষাতে তারা যেসব কথা বলে গেছেন একদম চেতনার সাথে যেন একই মিল। তার স্ত্রী সন্তান পরিবারদেরকে নিয়ে ইমাম হোসাইন বলছেন আমার প্রতি মেসেজ এসেছে। অনেকে তো এই কারবালা নামকরণের ক্ষেত্রে এই মেসেজটাকে অর্থ করেছেন, কারিব হচ্ছে নিকটবর্তী আর বালা হচ্ছে বিপদ, কারিবুল বালা বিপদ নিকটবর্তী। তিনি বলেছিলেন যে আমাদের বিপদ নিকটবর্তী, এই মেসেজ এসে গেছে। এই জন্য ওই জায়গাটার নাম আগে কারবালা ছিল না, উনি বলছিলেন আমাদের বিপদ কাছে এসেছে। এই কারিবুল বালাকে সংক্ষেপ করে কারবালা শব্দটা নাম হিসেবে ওখানে পরিচিত হয়েছে, এটা ইতিহাস থেকে পাওয়া যায়। উনি বললেন পরিবারকে যে সকলের মতামত কি, ওই ছোট্ট শিশু মহিলা পরিবারের সকলে মিলে কেউ দ্বিমত করেননি, সবাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কনসেপশনকে মেনে নিয়ে বলেছেন যে না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের বাইরে আমরা বাতিলের সামনে মাথা নত করতে পারি না, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ ডক্টর খালিদ নিজামীর ছেলে বিদায় সাক্ষাৎ করে এসে যে বর্ণনাটা লেখার মাধ্যমে প্রকাশ করেছে, পড়েছেন না আপনারা, যে আব্বার সামনে আমি দেখা করতে গেলাম, আব্বা ফাঁসির মঞ্চে যাবেন কিছুক্ষণ পর, কত প্রশান্ত চিত্তে তিনি আব্বা কথা বলছেন খালিদের সাথে। খালিদ বলছে যে আমি ডাক্তার হিসেবে বহু মানুষের মৃত্যুর সময় আমি কাছে থেকে মৃত্যুর দৃশ্য দেখার সুযোগ পেয়েছি, মৃত্যুর মুহূর্তে সে কত অস্থির হয়ে যায়, বাঁচার জন্য একটা মুহূর্তে তার চেহারার মধ্যে অস্থিরতা কষ্ট বাঁচার যে চেষ্টা থাকে, আমি আব্বার কিছুক্ষণের মধ্যে যে আব্বা ফাঁসির মঞ্চে যাবেন সে আব্বার চেহারার মধ্যে আমি কখনো কোনো মৃত্যুর আলামত পাইনি, একটা প্রশান্ত হৃদয়ে তিনি বলছেন যে আমি কোন লেবাস পরে মঞ্চে যাব তোমরা বলে দাও, লুঙ্গি পরা থাকবে না পাজামা পরা থাকবে, জানা যায় কে যাবে, তোমার মা যেন না যায়, কে ইমামতি করবে, মানে মনে হচ্ছিল যে আমি কোনো ব্যাপার না, মানে একটা নর্মাল লাইফে মানুষ যেমন মানুষের সাথে কথাবার্তা কনভারসেশন করে সেভাবে কনভারসেশন করেছেন। এবং তিনি দীর্ঘ সময় ধরে মুজাহিদ ভাই তার পরিবার সাথে এইভাবে কথা বলেছেন, কারণ যেমন ভাই বলেছেন সব নেতৃবৃন্দেই পরিবারের সাথে বিদায়ী সাক্ষাতে সকলকে প্রশান্ত, মোল্লা ভাই প্রথম আমাদের এই পাঁচজনের মধ্যে যিনি শহীদ হলেন, হ্যাঁ দ্রুত হাঁটছেন, কারারক্ষীরা বলছেন ধরে নিয়ে টেনে নিয়ে যাওয়া লাগে, আর উনি ছুটছেন আগে, তার পিছনে হেঁটে পারে না, যে আল্লাহর সাথে চলে যাবো দ্রুততে তো আমার আমাকে নিতে হবে কেন, দ্রুত আগ্রহের সাথে উনি চলে যাচ্ছেন। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবারের সাথে যখন পরামর্শে বসছেন গোটা পরিবার ঐক্যমত হয়ে সিদ্ধান্ত নিলেন যে আমরা ইসলামের এই মৌলিক কর্মপন্থা এবং নীতি থেকে বিচ্যুত হতে পারি না, উম্মত চিরজীবন বিভ্রান্ত হবে, দায় আমাদের, আমরা মাথা নত করব না, হয় এটা মানতে হবে নাহলে আমরা শহীদ হওয়ার ফয়সালা করলাম। আলহামদুলিল্লাহ এটা আমাদের দ্বিতীয় মেসেজ যে ইসলামের মৌলিক নীতিমালা, ইসলামের মৌলিক বিষয়ে আদর্শের ব্যাপারে সেটা রক্ষা করা জীবনের চেয়ে বেশি মূল্যবান। এটা হুমাম হোসাইন কারবালার প্রান্তরে নিষ্ঠুরভাবে শাহাদাত বরণ করে সেই প্রমাণ দিয়ে গিয়েছেন তার সঙ্গী সাথীরা। এখন আমরা তো এক সেই ফ্যাসিবাদী শাসকের অধীনে আজকে অত্যাচারিত মজলুম, জনগণের ভোটাধিকার হরণ করে যারা ক্ষমতায় আসে এরাও তো ওই আদর্শের অনুসারী, যারা জনগণের তোয়াক্কা না করে পরামর্শ না করে আমার ছেলের উপরে খেলাফত হবে এইটা মানতে বাধ্য করতে হবে পরামর্শ ছাড়াই, ইতিহাসের ব্যাখ্যা যাই থাকুক, এটার নামই হচ্ছে কিন্তু রাজতন্ত্র, মুলুকিয়াত, ফ্যাসিবাদ, জবরদস্তি করে ক্ষমতায় যাওয়া। রসুল ইমাম হাসান হুসাইনকে ভালোবেসেছেন, তাদেরকে জান্নাতি বলেছেন, হাদিসের মধ্যে রসুলের বর্ণনা থেকে আবু সাঈদ খুদরি রাওয়াত করে বলছেন সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে তিনি হচ্ছেন যুবকদের সর্দার। ফলে আল্লাহর নবীর এই সাহাবি এবং দৌহিত্র যে জান্নাতিত্ব তো কোনো সন্দেহ আমাদের নাই, ফলে তিনি যে ভূমিকাটা পালন করেছেন সেটাই সঠিক। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই তার বিপক্ষে থাকতে পারেন কিন্তু সঠিক ধরে নেব তো সেটাই যেটা আমাদের চোখে দৃশ্যমান। এই জন্যে আমি মনে করি এটা আমাদের দ্বিতীয় শিক্ষা যে আজকে আমাদের দেশে যে অত্যাচারী ফ্যাসিবাদী
মানুষের ভোটাধিকার হরণ করে যারা ক্ষমতায় চেপে বসেছেন, এরা অন্যায় ভাবে ক্ষমতায় চেপে বসে আছে। এর সাথে ইসলাম ও মুসলিম আদর্শ রসুল ইসলামের কর্মনীতির কোন সম্পর্ক নেই। উচিত যদি তারা রসুলকে বিশ্বাস করে, রসুলের আদর্শ মেনে নেয়, ইমাম হোসাইনের এই শাহাদাতের আশুরা মহরমকে তারা যদি দরদ দিয়ে বেদনা দিয়ে উপলব্ধি করে, তাদের উচিত এই আদর্শের প্রতি শ্রদ্ধা করতে গিয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করে জনগণের মতামত নিয়ে ক্ষমতার জন্য ক্ষমতা ছেড়ে দেওয়া। এটা ইমাম হোসাইনের শাহাদাতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। তা না হলে এই শাহাদাতে তো আরো একটা শিক্ষা, যে মানুষের মধ্যে ধারণা, যেটা আজকে আমাদের সমাজের মধ্যে কিছু লোকের মধ্যে একটা সেকুলার ধারণা, শুধু নামাজ রোজা করো, হজ যাকাত করো, সাদকা যাকাত ফিত্রা দাও, ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করো, দ্যাট ইজ ইসলাম। কিন্তু ইমাম হোসাইন সেটাও অর্থ দিয়ে প্রমাণ করছে না ওটা ইসলাম না। তাহলে তো আল্লাহর নবীর এই সাহাবি এই প্রিয় পবিত্র মদিনাতে বসে জিকির আজকার তাহাজ্জুদ ইবাদত বন্দেগী তসবিহ তাহিয়াত, তার তো কোনো কমতি ছিল না। এত মূল্যবান জীবন, এত আদর্শ, আগের দুনিয়ার এত আরামের জায়গা ছেড়ে দিতে মৃত্যুর সিদ্ধান্ত কেন নিলেন? তিনি বুঝেছিলেন যে না, ওটাই শুধু ইসলাম নয়, রাষ্ট্রে আল্লাহর দিন কায়েম করতে হয়, রাষ্ট্রে কোরআনের বিধান এবং খেলাফতের বিধান, খলাফায়ে রাশেদার স্বর্ণোজ্জ্বল যুগকে তুলে ধরে জাতির নিরাপত্তা, মুক্তি, শান্তির জন্য আদর্শ সমাজ করতে হয়, এটাও ইসলাম। এটি হচ্ছে আসল ইসলাম, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিনকে কায়েম করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। এই দিন কায়েমের ফরজিয়ত যেটা, ফরিজা ইকামাতের দিনটা ইমাম হোসাইন উপলব্ধি করেছিলেন বলেই তিনি কিন্তু ব্যক্তিগত জীবনে ধর্ম পালনই যদি ইসলাম হতো তো ইমাম হোসাইন ঝুঁকি নিতে যেতেন না, উনি যেতেন না, আমার আল্লাহ আমার নবী তো যেতেন না, নবীর চেয়ে বড় বুজুর্গ তো আর কেউ নাই, তো মসজিদে নববী আর মসজিদে হারামে বসে আল্লাহ বিল্লাহ জিকির আজকার তসবিহ তাহাজ্জুদে কেউ নারে ঠেকাইত, কাফেররা তো কইছিল এই কাম তুমি করো, রাষ্ট্রে এই কামে তুমি আইসো না। কিন্তু রসুলের আদর্শের সাথে তো কন্ট্রাডিক্ট করেছিল। ফলে এটাও আমাদের আর একটা থার্ড লেসন, যে যারা মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করেন যে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, রাষ্ট্র কয় নয় কি ধর্ম যার যার কি, রাষ্ট্র সবার, পূজা যার যার কি, ধর্ম সবার কি, এটা গরমিল কথা বলে। যাই হোক, এইটা হচ্ছে একটা সেকুলার একটা ধর্ম নিরপেক্ষ চিন্তা। আজকে আশুরা এই শিক্ষা আমাদের দিচ্ছে, মহরমের কারবালার মর্মান্তিক ইতিহাস, যে ব্যক্তিগত জীবনে ধর্ম পালনটাই ইসলাম নয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আকমালতু লাকুম দীনাকুম, এটা একটা মোকাম্মেল নিজামে হায়াত, এটা পরিপূর্ণ সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, ব্যবসা, জুডিশিয়ারি, এডুকেশন, ফ্যামিলি, এভরি সেক্টর অফ মাই লাইফ, এটা আল্লাহ তাআলা বলছেন আমি সব দিয়েছি। তুমি কিছু অংশে তাহাজ্জুদ পড়বা, বুজুর্গ হওয়া, কোরআন পড়ে বলবা যে না আমি সারা রাত শেষ রাতে তাহাজ্জুদ পড়ি আর এতে পড়ি, আল্লাহর ইচ্ছার পরে আমি আইসা আল্লাহর ইচ্ছায় চলে যাব, এটা বলে মুসলিমদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন যে আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়াতাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের কিছু অংশকে মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? তোমরা কিন্তু কিছু অংশকে অস্বীকার করেই হলো, ঘরের মধ্যে ইসলাম থাকবে, মসজিদ থাকবে, রাষ্ট্র সমাজে ওখানে শয়তান আর দুষ্কৃতি বাতিল তাগুতকে অন্যকে রব বানিয়ে আমরা আনুগত্য করবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত সেই শিক্ষা আমাদের দিচ্ছে যে তিনি জীবন দিয়ে এটাও বরদাস্ত করেননি, ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে রেখে দিতে হবে, এটা ইসলাম নয়, ইসলাম সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এসেছে। লিউজ হেরাহু আলা দিনই করলে, কথার অর্থটা কি, আর যত দিন, আর যত মতবাদ, আর যত আইডিওলজি, ওটির উপরে এই দিনকে জাহির করো, প্রচার প্রসার করো। ইমাম হুসাইন সেটা প্রসার করার জন্য জীবন দিতে গিয়েছিলেন। ভাইয়ের আমার সময় আর বেশি নিব না, আর একটা কথা বলি, সেটা হচ্ছে শাহাদাতের তামান্না, এটা তো সবচেয়ে বড় শিক্ষা। জীবনের মায়া তিনি করেননি, পুত্র পরিজন সন্তান কি হবে আমার বেঁচে থাকলে, এই আনন্দের বাজার, এই দুনিয়ার স্ত্রী সন্তান, পিতা মাতা, ভাই বোন নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের স্বপ্ন কার না ভালো লাগে, কিন্তু সবকিছু তার কাছে তুচ্ছ হয়ে গেল, তিনি জীবন দেওয়ার মধ্যেই তিনি সার্থকতা পেলেন। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আমাদেরকে তো এই চেতনায় উদ্বুদ্ধ করে। শাহাদাতের তামান্না আমরা এই মহরম এবং আশুরার শিক্ষা থেকে কিন্তু পাই। ফলে আজকে বাংলাদেশে আমরা যতই করোনা বলি, প্রশাসনিক প্রতিবন্ধকতা বলি, দুঃসময় বলি, প্রতিকূলতা, যে শব্দ দিয়ে আমরা আখ্যায়িত করো না করি, আমাদের বিশ্বাস এবং একই হচ্ছে যে আল্লাহ তাআলার প্রিয় সাহাবিগণ রসুল নিজে রক্ত দিয়েছেন এবং ইমাম হুসাইন কারবালার ময়দানে রক্ত দিয়ে শাহাদাতের যে আকাঙ্ক্ষা উম্মতের জন্য হাদিয়া করে গেছেন, আমরা তারই সার্থক উত্তরসূরি। ফলে আমরা যে জমিনে জন্মেছি, আমরা বিশ্বাস করি মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমাদের প্রিয় জমি এই বাংলাদেশে, এখানে সমস্ত মুসলমানের প্রাণের কামনা হচ্ছে আল্লাহর দিন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা হোক। কিন্তু ফ্যাসিবাদী অত্যাচারী শাসক, রাজনীতি, পুলিশের ক্ষমতা, মিডিয়া, অর্থ, প্রশাসনকে ব্যবহার করে মুসলমানদের এই চিন্তা চেতনা এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বিপদগামী করে জোর করে তারা ক্ষমতায় আছে।
ফলে এটা থাকবে না ইনশাআল্লাহ। এদের শাস্তি দুনিয়া তো হবে আখিরাতেও হবে। ওই যে বলেছেন আমার ফকির ভাই, ইয়াজিদ নাম কেউ রাখে না, মির্জাফর নামও কেউ রাখে না, শাস্তি দুনিয়ায় হয়ে গেছে তার। যে গালে যে ঠোঁটে যে গলে আল্লাহ নবী চুমু খেয়েছেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ সেই মস্তিষ্কটা খণ্ড করে নিয়ে ইয়াজিদের সামনে রাখলো আর লাঠি দিয়ে সেই খণ্ডিত মস্তিষ্কে আঘাত করে যে নিষ্ঠুরতার ইতিহাস তৈরি করা হয়েছে। আমি মনে করি যারা আজকে আল্লাহর দিনকে বিজয়ী করতে চাচ্ছে, যারা তাদেরকে হত্যা করে শহীদ করে মস্তিষ্ক খণ্ড করে হাত খণ্ড খণ্ড করে নির্যাতন করে, তারা আজকে সেই নিষ্ঠুরতারই কিন্তু আজকে উত্তরাধিকারী হিসেবে তারা পরিচিত হচ্ছেন। আজকে তাদের এই অত্যাচারের হাত বন্ধ না হলে তাদের এই করুণ পরিণতি দুনিয়াতে অপমান লাঞ্ছনা ভোগ করতে হবে, আখেরাতেও তারা কিন্তু ভোগ করবে। ফলে আমরা মনে করি আমাদের এই মিশন, আমাদের এই কাফেলা, আমাদের এই অভিযাত্রা কেউ রুখতে পারবে না। এটা একটা অপ্রতিরোধ্য অদম্য একটা কাফেলা। আমাদের এই চেতনার মধ্যে মৃত্যুর কোনো ভয় থাকে না, কারণ আমরা যাদের উত্তরসূরি, আমাদের যারা পূর্বসূরি, তারা মৃত্যুকে পরোয়া করে না, আদর্শের জন্য তারা জীবন দিয়েছে। ফলে আশুরার শিক্ষা, মহরমের শিক্ষার অর্থই হলো অত্যাচারী ফ্যাসিবাদের সামনে মাথা নত না করা, এবং খেলাফতে রাশিদার যে স্বর্ণোজ্জ্বল শাসন সেটার ভিত্তিতেই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য জীবন দিয়ে দেওয়া, ইসলামকে ব্যক্তিগত জীবনে চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে সেকুলার বা অন্য কোনো ওয়েস্টার্ন ডেমোক্রেসি সমাজতন্ত্র পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার দিকে যারা চলে যাবে তারাও যে তাদের উত্তরসূরি, এটাও মহরমের একটা শিক্ষা। আজকে জামাত ইসলামী আলহামদুলিল্লাহ সেই শাহাদাতের রক্তের সিঁড়ি পেয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের এই রক্ত হয়তো আরও দিতে হবে। আল্লামা ইকবাল তো এটাই জন্য বলেছেন যে ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বাদ, প্রতিটি কারবালার পরে একটা ইসলাম জিন্দা হয়। আমরা সেই কারবালার জন্যই কারবালার হোসাইন হতে রাজি আছি। রক্তাক্ত একটা জমিনের মধ্য দিয়েই ইসলাম যদি জিন্দা হয় তো আমরা সেই দিনের জন্য কিন্তু প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বাংলাদেশে জামাত ইসলামীর সেই পরীক্ষা দিচ্ছে ইনশাআল্লাহ। আমাদের এই অন্ধকার দূরীভূত হবে, আমাদের সফলতা এবং সম্ভাবনার সেই সোনালী সকাল আবার আমাদের সামনে উদিত হবে। কারবালার এই শিক্ষা থেকে আমাদের সুসংগঠিত হয়ে আজকে ঢাকা মহানগরী দক্ষিণের যারাই আজকে আপনারা হাজির আছেন, আপনাদের মাধ্যমে জনশ্রুতির কাছে আমাদের এটি হচ্ছে মেসেজ যে কারবালা এবং আশুরা এবং মহরম যাই বলি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আদর্শের সংগ্রাম থেকে মাথা নত করা যাবে না। বাতিলের সাথে আপোষ করা মহরমের শিক্ষা নয়, আদর্শের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে দুনিয়া থেকে আমার জীবনকে তুচ্ছ মনে করে ইমানকে বড় মনে করা, এটাই মহরমের শিক্ষা। আসুন ঢাকা দক্ষিণের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সমর্থকের কাছে আমি মেসেজ ছড়িয়ে দিই। আমির জামাত সরাসরি বৈঠক করে ইউনিটগুলোকে কাজের কেন্দ্রবিন্দুকে অ্যাক্টিভ করতে বলেছেন। আমরা যেখানে যতটুকু সম্ভব সুরক্ষা নিয়ে সেই প্রোগ্রামগুলো চালু করি। আমাদের সাংগঠনিক বাতিলের পক্ষ সামনে আসছে, অনেক প্রোগ্রাম আপনাদের কাছে চলে যাচ্ছে। এই কারবালার এবং ইমাম হুসাইনের শাহাদাতের শিক্ষার মূল্য এগুলো করেই কিন্তু দিতে হবে। তারপর শাহাদাত যদি নসিবে থাকে আমাদের হবে, কিন্তু জানমালের কোরবানি দিয়ে বাতিলের বিরুদ্ধে এগুলো সবই লড়াইয়ের অংশ। আল্লাহ তাআলা সেই লড়াইতে আমাদেরকে সাবেত রাখুন, আমাদের কদম যেন দুর্বল না হয়ে যায়, আমরা যেন বিচলিত না হই, আমাদের ইমান সবর এবং তাওয়াক্কুল উপরে মজবুত রেখে আল্লাহ তাআলার দীন উপর থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার তৌফিক এবং নসিব যেন কবুল করেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।